আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। আমি আচ্ছা আপনাদের মাঝে, তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গল্প করার জন্য। আমার এই ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি, সকালবেলা উঠে চা বানিয়ে ওর বাবাকে দিলাম, আমিও খেয়েছি। তো আর চার ভিডিও আর করি নাই, কারণ প্রতিদিনই তো চা খাই, এটা আর নতুন কিছু না। তো যাই হোক, আজকে আমি মাছটা রান্না করব, ইটালিয়ান ফিস, জানি না এই মাছের নাম কী, আর প্রথম খাচ্ছি। তো বাংলাদেশের মতো মনে হচ্ছে কোনো একটা মাছ হবে, যাই হোক মনে নেই, কারণ অনেকদিন থেকে এই দেশের বাইরে আছি। তো জানি না এই মাছটা কেমন লাগবে খেতে। তো আজকে এই মাছটা রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে, আর অন্য কোনো সবজি মিক্সড করবো না, আর তার সঙ্গে চাল কুমড়া ভাজি করব। তো চাল কুমড়াটা কেটে নেব একটু পর। তো আমি তো মাছগুলি কেটে নিয়েছি, মাছটা কেটে সুন্দর করে লবণ দিয়ে মেখে রেখেছি, কিছুক্ষণ পর মাছটা ফ্রাই করে নেব ভালো করে। আর এর ফাঁকে আমি তো চাল কুমড়াগুলো ছিলে নিয়েছি, এটা এখন ভালো করে চিকন করে মেশিনের সাহায্যে কেটে নেব। কেটে নেওয়ার আগে আমি চাল কুমড়ার বিচিগুলি এভাবে ফেলে নেব, কারণ চাল কুমড়াটা বেশ মানে ইয়ে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে আর কি, তো বিচিগুলি ফালাই দিয়ে ভাজি করব। তো আমি এখন চাল কুমড়া কেটে নেওয়ার ফাঁকে আমি মাছটা ফ্রাই করে নিয়েছি খুব ভালো করেই। তো পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কি মশলা দিয়ে ভালো করে মাছ মশলাটা কষে এরপরে মাছগুলি দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমার মাছটা হয়ে যাবে। আর এতে এই ফাঁকে আমি চাল কুমড়াটাও কেটে নিয়েছি, তো এখন চাল কুমড়াটা ভাজি করে ফেলবো। তো আমি ভাজিতে তেমন কিছুই দিব না, জাস্ট একটু হলুদ আর লবণ দিয়েই আর ভাজিটা করে ফেলবো। তো এখানে আমি কাঁচামরিচ না শুকনা মরিচ দিয়েছি, আর একটু মানে আস্ত জিরা দিয়ে দিলে ভালো লাগে। তো জিরাটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে, যাই হোক, আর দেখা গেছে যে কাজের সময় জিনিস খুঁজে নিতে বিরক্ত লাগে আমার কাছে। তো এমনি আমি শুধু হালকে হলুদ আর লবণ দিয়ে ভাজিটা করে ফেলবো। আর মাছটা প্রায় হয়ে গিয়েছে, তো উপর থেকে একটু ধনা পাতা দিয়ে দিয়েছি। তো আমাদের গতকালকে কেনাকাটা এখানে রেখে দিয়েছি, আর গোছানো হয় নাই আর বেরও করি নাই। তো এই তো কালকে নিয়েছিলাম, এই যে এই সাবানটা নিয়েছি যেটা গোসলের জন্য। আমি দেখা গেছে যে এমনি সাবান ইয়ের থেকে লিকুইড সাবান ইয়েটাই বেশি ভালো লাগে, তো এই জন্য এটা নিয়েছি। আর তারপরে ওর বাবা নিয়েছে যে বিস্কিটটা, এই যে এটা এটা নাকি ভালোই লাগে তার কাছে খেতে, 8 পিস আছে, স্ন্যাক জাতীয় আর কি, বিকালবেলা খাবে। আর এই তো চিনি, আর আমার জন্য এই যে এই এই যে এই ফেস ওয়াশটা নিয়েছি গার্নিয়ারের, এটা ভালো, মোটামুটি স্কিনে দিলে স্কিন সফট হয়ে যায়, মানে আমার ভালো কাজ করে আর কি। আর এক একজনের স্কিন এক এক রকম, তো দেখা গেছে যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করবে, তো আমার কাছে এটা ভালো লাগে। তারপরে নিয়েছি তো ব্রেড, দুইটা ব্রেড নিয়েছি। এরপরে নিয়েছি যে চিনি, তারপরে হচ্ছে যে লেবু, এরপরে ওরা তে নিয়েছিল, তো তে কালকে দুটা খেয়েছে দুজন দুটা, আর একটা থেকে গেছে। আর এই তো আমার বাসার বাজার অনেক আছে, যার কারণে আর তেমন কিছু নেই নেই। আর হচ্ছে তো এখানে জুতা কিনেছি 3 জোড়া, তো এটা পরে দেখাবো। আর এতে এখানে ড্রেস আছে, এটাও পরে দেখাবো, এখন না। মাইমুনা ঘুম থেকে উঠে গিয়েছে, এখন মাইমুনা নাস্তা করবে। এ তো মাইমুনার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। মাইমুনা কোথায় তুমি? মাইমুনা কোথায়? আর এদিকে মমিনের নতুন নাস্তা চলতেছে, ডিম পোস্ট করে দিছে মমিনকে, এখন সে বলতেছে ব্রেড খাবে না, এই যে এই বিস্কিটটা দিয়ে সে খাচ্ছে নাস্তা। এখন ওর ভাইয়ের দেখে বোনাস শুরু করে দিয়েছে, মাইমুনা ব্রেড খাবে না তো বিস্কিট খাচ্ছে। মাইমুনা ডিমের সঙ্গে বিস্কিট খায়? আর আমি তো ওর বাবার সঙ্গে চা খেয়েছি সকালবেলা। তো এখন চিন্তা করলাম, এখন আমার রান্না বাড়ি শেষ, 11টা বাজে, তো একটু সেমাই আছে, এই সেমাইটা খেয়ে বাকি কাজগুলি করব। মাইমুনা কি হয়ে গেছে, তুমি কি লক্ষ্মী বাচ্চা না দুষ্টু বেবি? তো মাইমুনার মন অনেক খারাপ, মাইমুনা ভেবেছিল বিকালবেলা একটু বাইরে যাবে,
আসলে আমাদের এখানে বেশ কয়েকদিন থেকেই শুরু হয়েছে, ওয়েদার খারাপ, বৃষ্টি কোনো সময়, কোনো সময় রোদ উঠছে, কোনো সময় ঠান্ডা বাতাস, মানে এমন অবস্থা চলতেছে। তো ভেবেছিলাম যদি বৃষ্টি কমে যায় বা বৃষ্টি যদি না থাকে তাহলে মাইমুনাকে নিয়ে বের হব একটু হাঁটতে, তো কই আর হইলো, এটা বৃষ্টি পড়তেই আছে অনবরত। আর এরকম ওয়েদার দেখা গেছে সাধারণত কি বলে মানে সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে তো অসুখ বিসুখ একটু বেশি হয়, এমনিতে তো ভাইরাসের যন্ত্রণায় আছে, আর তার মধ্যে আবার যদি অসুস্থ হয় তা তো কথাই নাই, তো এই কারণে আর বের হব না। তো মাইমুনা এই জন্য মন খারাপ, আর মন খারাপ হলে কিছু করার নেই, বাসায় থাকতে হবে। এখন কি করব চিন্তা করতেছি। মাইমুনা কি করতে যাও তুমি? মাইমুনা, মাইমুনা, বেবি, মাইমিন, কি অবস্থা তোমার? মন খারাপ? মন খারাপ, বাইরে যেতে পারো না দেখে? তাহলে কিসের জন্য তোমার মন খারাপ? তুমি ছুটি দিচ্ছো না? ছুটি দিতেছি না তো, মুখস্থ হয়েছে তোমার? তাহলে বলো একটু শুনি, এদিকে তাকা, এদিকে তাকা, বলো বলো শুনি। প্রথমে আউযুবিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, সবাই শুনতে শুনবে তোমার সাথে সুরাটা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনি হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা আশাস, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কাওমাম্মা উনজিরা আবা উহুম ফাহুম গাফিলুন। আমি মাত্র শুরু করছি, আস্তে আস্তে করে যাই। কতদিনে তুমি এই সূরা শেষ করবে বলো, সবাইকে বলো, সবাই জানতে চাচ্ছে। হ্যাঁ মমিন, তোমার তো পড়াশোনার দিকে একটু মন নাই না? ইয়াসে একটু বড় তাহলে দেখে যা কত সময় লাগে, কত সময় লাগবে ইয়াসে না তো বড়। কত সময় লাগবে? তো ওয়েদার তো অনেক খারাপ, তার সাথে মনটাও খারাপ, এমন ওয়েদারে আমার কাছে ভালো লাগে না। তো দেখা গেছে যে আসলে গরম, অতিরিক্ত গরম হলেও সমস্যা, ঠান্ডাতেও আমার সমস্যা, বৃষ্টিতেও সমস্যা, সব কিছুতেই সমস্যা। তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ, মহান আল্লাহ তাআলা মনে হয় কনফিউজ হয়ে পড়ে যায় যে আসলে কোনটা দিলে ভালো হবে বান্দাদের জন্য। তো যাই হোক, এখন কী আর করার, এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি, আর এরকম সময় কিন্তু চা বা কফি যেটাই হোক না কেন খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। তো যদি বা আমি এখন কিছুই খাবো না, দেখি মাগরিবের পরে যদি ভালো লাগে খাবো, আর না হলে খাবো না। তো এখন আমি যে ড্রেসগুলি নিয়ে এসেছি এটা দেখো। কোথায়? তো গতকালকে আমরা কি জুতা কিনেছি এটা দেখাই আপনাদেরকে। এটা ছিল 30 এরো, 50% ডিসকাউন্টে এসেছে 25 এরো। এই যে মাইমুনা দেখাবে, এই যে এটা নিয়েছে মাইমুনা, তুমি পরে দেখাও সবাইকে। তো আমার কাছে ভালো লেগেছে জুতাটা। একটু ওপাশে যাও, এই যে মানে ডিজাইনটা সুন্দর, আনকমন নিলাম আর কি, জিন্সের প্যান্টের সঙ্গে দেখা গেছে যে যে জিন্সের প্যান্টের সঙ্গে পরলে ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে এটা একটা নিয়েছি আমরা আমার জন্য, তো এই তো 3 জোড়া নিয়েছি। এই যে সাদা, আমার কাছে তো এটা মানে 10 দেশেরও মানে হিসাবে তো স্যান্ডেলটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, সাদার ভিতরে হোয়াইটের ভিতরে স্টোন বসানো আছে, যদি বা একটা স্টোন পরে গেলে আর দেখতে ভালো লাগবে না, তারপরও যাক দেখা গেছে একটু চেঞ্জ করে পরা যাবে, খারাপ না, মডেলটা সুন্দর আর কি। তো এটা একটা মডেল, এটাও আমার কাছে ভালো লেগেছে। এই যে আর এটা তো আমার কাছে মনে হয়, রাখো দেখি মাইমুনা, এটা তো আমার মনে হয় হালকা মোজার সঙ্গে হালকা, যে শীত যে আসতেছে সেপ্টেম্বরের যে ঠান্ডাটা, এই ঠান্ডা এটা ইউজ করা যাবে, সমস্যা নাই, বা এমনিও করা যাবে। মামুনা তোমার কোনটা বেশি পছন্দ হয়েছে মা? তাই এটা ভালো লাগে না মামুনার, আবার এটা পছন্দ হয় নাই। তো যাই হোক, আমার কাছে ভালো লেগেছে। আমার কাটা ভালো লাগে।
তো এই তিন জোড়া জুতোই আমরা নিয়েছি, স্যান্ডেল আর কি, জুতা না সরি স্যান্ডেল। মাইমুনা এখন কাপড় এখন মাইমুনার একটা জামা নিয়েছি। মাইমুনা দেখাও তোমার ড্রেসটা, আচ্ছা এগুলি পরে গোছানো যাবে, সমস্যা নেই, বের করো পরে গোছা, পরে দপো দপো মা, এলামেলা হয়ে যাবে তারপরে আর দেখতে পারবো না। ওকে ঠিক আছে, এখন আমরা এখন তুমি ড্রেসটা দেখাও, এখন মাইমুনা ড্রেস দেখাবে। এটা হচ্ছে মানে বেল্ট সিস্টেম আর কি, আমার কাছে এই টাইপের মানে ড্রেসগুলি পরলে ভালোই লাগে দেখতে বাচ্চাদের, তখন দেখা যাচ্ছে একটু বাচ্চা বাচ্চা লাগে আর কি। তো এটা নিয়েছি, তো গেঞ্জি আসলে পাই নাই ওরকম কালার, আমার কাছে পছন্দ হয় নাই, তো দেখি আবার হয়তো সামনের সপ্তাহে যদি যাই তাও উপর পাটটা নিব আর কি। তো এটা নিয়েছি একটা, তারপর আরেকটা দেখো মাইমুনা, আর আমার জন্য একটা ড্রেস নিয়েছি, এখানে দাঁড়ায় দেখো তোমো, তুমি ধরে দেখো, ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, মানে প্রিন্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এই যে দেখেন মানে ফুলের মধ্যে আর কি ইয়ে করা, মানে ব্ল্যাকের মধ্যে লাল ফুলের কম্বিনেশনটা অনেক সুন্দর, জিন্স প্যান্টের সাথে পরলে কিন্তু অনেকটা ভালো লাগবে, এটা 6 ইউরো এসেছে। তো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, তো আমার কাছে একটু ইয়া হয়ে মানে একটু ইয়া হয়েছে, তো যাক তারপরে নিয়েছি, এটা পরবো আর কি। আর আরেকটা নিয়েছি মাইমুনার জন্য, এই যে দেখেন আমার হলুদ পরি, হলুদ ড্রেস নিয়েছে, এটা ওর পছন্দ হয়েছে, এটা নিয়েছে আর কি। তো তুমি একটু পরে এটা পরে সবাইকে দেখাবে, ওকে কেমন লাগে তোমার, তো তুমি এটা তাহলে পরে আসো, যাও মাইমুনা টিকিটটা কেটে পরে আসো, তা দেখি তোমার কেমন লাগে, ওকে বেবি। তো আমার কাছে কিন্তু এই ড্রেসটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, যাও তুমি ওই রুম থেকে পরে আসো, যাও, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, মানে প্রিন্টটা দেখেন একদম পুরো বাংলাদেশের মতো প্রিন্ট একটা, তো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। তো সমস্যা হচ্ছে যে একটু যদি বড় সাইজ হইতো তাহলে আমার কাছে মানে অনেক ভালো লাগতো আর কি, ইয়া সরি বড় না মানে একটু আর একটু লুজ হলে আর কি, মানে এটা হচ্ছে এল, মানে XL হলে ভালো লাগতো, তো যা কিছু করার নেই। তো তারপর এটা নিয়েছি যে দেখ, দেখা গেছে যে একটু ইয়ে হইলে আর কি, যদি কমতে পারি নিজেকে যদি কমাইতে পারি তাহলে তো এই ড্রেসটা পরবো, আর যদি না পরতে পারি তাহলে আমার মেয়ের জন্য রেখে দিতে হবে, আর কিছু করার নেই। আমার কাছে প্রিন্টটা এত ভালো লেগেছে আর প্রাইসও খুব বেশি না, তো যার কারণে নিয়ে নিয়েছি যে যদি আমি যদি পরতে পারি তো পরবো, আর না হলে আমার মেয়ে পরবে, অনেক সুন্দর প্রিন্টটা। আর সব কিছুই এখান মানে বিক্রি হয়ে গেছে মোটামুটি, আর কিছুই নেই, তো দেখা গেছে যে আর ওভাবে আর কোনো কিছুই পছন্দ হয়নি। এটার আবার সামনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, এই যে সামনেরটা এইভাবে থাকবে কুচি করা, তো আমার কাছে ভালো লেগেছে এটা। আর এই তো তো দেখি মেয়ে সামনের সপ্তাহে যদি যাই তাহলে মেয়ের জন্য কয়েকটা আর ড্রেস নিব যদি পাই আর কি। আর কালকে দেখা গেছে যে এই কয়েকটা মার্কেট ঘুরে আর ওই জুতার দোকানে যে মানে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে, তারপরে সময় হয়ে গেছিলো, বাসায় চলে এসেছি আর 8টার মধ্যে তো সব বন্ধ হয়ে যায়। আবার এই মাসে ওর বাবার সিঁড়ি পয়সা ছিল, তো সব কিছু মিলে আবার রোজাও গেল, শনিবারে বাইরে বের হই নাই, শনিবারে বাইরে বের হলে আবার হয়তো কিছু কিনতে পারতাম, তো শনিবারে যাই নাই। তো আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে। মাইমুনা ওলে বাবালে, এই যে দেখেন আমার হলুদ পরি, চেন লাগাও বেবি, চেন লাগাও। মাইমুনা কি অবস্থা? ভালো আছি। বেশি ভালো? ভালো আছি, বেশি ভালো আছে তুমি? মাইমুনা অনেক হ্যাপি তাই না মা? তুমি কি অনেক হ্যাপি? ইউ আর হ্যাপি? তাহলে কি দেবে? কি তাহলে তুমি কি? পড়াশোনা নাই, দুষ্টু মেয়ে, পড়াশোনা করবে না? কবে
কবে পড়াশোনা করবে মেয়েটা? মা তোমার তো বই চলে আসতেছে, বই নিয়ে আসবে বাবা। বাইরে বের হলে এতক্ষণ কিন্তু সময় কেটে যায়, বাসায় থাকাতে সময় কাটতেছে না, ভালো লাগতেছে না মাইমুনা? তো আজকের এই ভিডিওটা আমি মাইমুনাকে দেখাতে দেখাতেই শেষ করে ফেলছি, কারণ তেমন কিছুই করি নাই। আর মাছটা রান্না করেছে কিন্তু খাওয়া হয় নাই, দুপুরে আমরা কেউ খাই নাই, আর রাত্রে খাবো, তো ওর বাবা আসার পরে খাবো, তো জানি না ওর বাবা কখন আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলবো, আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার এই মাইমুনের জন্য বেশি বেশি দোয়া করবেন। আগামীকাল কোনো এক ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।